নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নিরামিষ দিনের জন্য আজকে একটা নিরামিষ রেসিপি। আজকের রেসিপি বেগুন পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। বেগুন পোস্ত করার জন্য আমি এখানে 5টা ছোট সাইজের বেগুন নিয়েছি। এবার বেগুনগুলো আমি কেটে নেব। প্রথমে একটা বেগুন নিয়ে 1/2 করে কেটে নিতে হবে, তারপর মাঝ বরাবর এভাবে আরও করে কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো সাইজের বেগুন দিয়ে কিন্তু রেসিপিটি করে নিতে পারবেন। সবকটা বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নেব, তার মধ্যে দেব 4 চামচ পোস্ত, 1 চামচ দেব সাদা সর্ষে, 1 চামচ দেব কালো সর্ষে, আর 4টে দেব কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ দেব লবণ। লবণ কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এবার দেখুন সামান্য পাউডার বানিয়ে নিয়েছি। এবার দেব 2 চামচ মতো নারকেল কোড়া। সামান্য পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। একটা কড়াই নেব, কড়াইয়ে দেব 4 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ কালো জিরে। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো সামান্য একটু ভাজব। দেখুন বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দেব 1 চামচ লবণ। আর দেব 1 চামচ হলুদ। একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটুখানি মিশিয়ে নিয়ে বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। বেগুনটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে 1/2 চামচ মতো চিনি দিয়ে দেব। অলমোস্ট আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত তাড়াতাড়ি, কত সিম্পলভাবে বেগুন পোস্ত বানালাম। গরম গরম ভাতের সাথে বাড়িতে এনজয় করবেন, অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা প্লেটে সার্ভ করে নেব। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন
অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, নিচে কমেন্ট করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।